ওয়ালাইকুম আসসালাম। ওকে, আদাব, পার্থ আদাব, ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে মনে হচ্ছে আজকেই হয়তো আমরা অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে পারবো। তো আমি একটা জিনিস ভাবছি যে আমাদের তো অনেক দিন সাধারণ জ্ঞান আর ইংরেজি পড়ানো হয় না, তো আমি ভাবছি যে এই এটা পড়ানোর পরে, অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর পরে আমি চেষ্টা করব যে সাধারণ জ্ঞান এবং ইংরেজির কয়েকটা ক্লাস নিতে, 5-6টা ক্লাস নিতে, স্পেশাল কিছু ক্লাস যেগুলোতে আমরা অনেকগুলো সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো হচ্ছে তোমরা মাস্ট থাকবে ওই ক্লাসগুলায়, কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস হবে সাধারণ জ্ঞান এবং ইংরেজি। তারপর হচ্ছে আর যদি না থাকতে পারো তাহলে রেকর্ড দেখে নিবা, এবং আমাকে যদি মনে করো তোমার 2-3টা ক্লাস মিস যাবে এরকম একটা কন্ডিশন, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে ভাইয়া আমার ক্লাস 2-3টা মিস যাবে তো আমি থাকতে পারবো না, এরকম জানাতে হবে। ঠিক আছে, আর আমাদের এখন দেখা যাচ্ছে যে আমি মানে একটু হিসাব করে দেখলাম যে আমাদের এখন অ্যাক্টিভ মেম্বার প্রায় এই 60 এর মতো, এর থেকে বেশি না, তো তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কেউ একজন গ্রুপে মেসেজ দাও, দিয়ে বলো যে যাতে সবাই জয়েন করে। ওকে, আজকে তাহলে পার্টিসিপেন্ট একটু মোটামুটি পার্টিসিপেন্ট আছে। আর গতদিন আসলে আমার খুব মানে রাগ লাগছিল যে কেউই ক্লাসকে গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, আমি যে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, তোমরা কি আসলেই সিরিয়াসলি এই চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করতেছো? আসলেই প্র্যাকটিস করতেছো কিনা এটা সত্যি করে বলো, যারাই আছো ক্লাসে সবাই রেসপন্স করে বলো যে আসলেই তোমরা সেটা প্র্যাকটিস করতেছো কিনা এই চ্যাপ্টারটা। যদি প্র্যাকটিস না করো, দেখো আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার কাহিনী বলি। সে হচ্ছে কি করছে, অর্গানিক মানে কেমিস্ট্রিটা নিয়ে তার আমি তার যে স্টোরিটা, এই স্টোরিটা আমি একটু শেয়ার করি ক্লাসের শুরুতেই, তাহলে হচ্ছে তোমাদের এখান থেকে একটা শিক্ষা হবে। তার স্টোরিটা হচ্ছে এরকম, মানে আমরা কেমিস্ট্রি যে স্যারের কাছে পড়তাম, মেইনলি সিলেটের একজন স্যারের কাছে আমি কেমিস্ট্রি পড়তাম, মানে ফ্রেন্ডরা সবাই পড়তো তাই আমিও দেখে দেখে স্যারের কাছে পড়তাম। স্যার যদি অনেক ভালো একজন শিক্ষক ছিলেন, তো অনেক ভালোই এনজয় করছি স্যারের ক্লাসগুলো। তো এখন হচ্ছে আমার ফ্রেন্ডটা যে আমার সাথে অর্গানিক কেমিস্ট্রি পড়তো স্যারের কাছে, তো সে কি করছে, সে কিন্তু যখন অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা শুরু হয় তখন সে কি করছে, সে প্রথম 3-4টা ক্লাস সে কি করছে মিস দিছে, মানে সে ক্লাসে জয়েন করে নাই। তারপর হচ্ছে কি, এবং তার আগে থেকে অনেক বাজে একটা আইডিয়া অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, মানে অর্গানিক কেমিস্ট্রি তার কাছে মনে হয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অনেক কঠিন একটা বিষয়, তো সে কি করছে, সে হচ্ছে প্রথম 4টা ক্লাস মিস দিছে, মানে সে মানে গ্রামের বাড়িতে ছিল সে আসতে পারে নাই এই জন্য। তারপরে কি হয়েছে, তাকে বললাম যে তুই আয় অর্গানিক কেমিস্ট্রি ক্লাস কর, আর প্রথম যে 4টা ক্লাস আছে এগুলো আমি তোকে বুঝাই দেবো না। কিন্তু সে কি করছে, সে কয়েকটা ক্লাস করছে ঠিক আছে, কিন্তু এর পরে আর সে কি করে নাই, অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা কন্টিনিউ করে নাই, এবং দেখা যাচ্ছে যে ফুল এডমিশন পর্যন্ত এবং এইচএসসি পর্যন্ত সে এইচএসসিতে অর্গানিক কেমিস্ট্রি পড়ে যায় নাই। ওই যে একটা ভয় ঢুকে গেছিল এবং একটা গ্যাপ দিছিল, যেই গ্যাপটার কারণে সে আর সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই, এবং নিজে থেকে পরে আবার অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য চেষ্টাও করে নাই। তো সে এইচএসসিতে কি করছে, অর্গানিক কেমিস্ট্রি থেকে ফুললি পড়ে যায়নি, এডমিশনেও সে অর্গানিক কেমিস্ট্রি থেকে ফুললি পড়ে যায়নি, এবং সে মেডিকেলের জন্য একদম যোগ্য ছিল,
সে তাদের সময় মানে সে সেকেন্ড টাইম আবার দিছিল, ফার্স্ট টাইম হয় নাই মেডিকেল, সেকেন্ড টাইম দিছিল তখনও তার হয় নাই। এই যে কিছু আমি এটা বলবো না, সে অনেক পরিশ্রমী ছিল কিন্তু কিছু চ্যাপ্টারে তার গ্যাপ ছিল। গ্যাপটা কি মানে সে বারবার প্র্যাকটিস করতো না, তো এরকম একটা অবস্থা। তো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু যে সে যখন মেডিকেলে সেকেন্ড টাইম এক্সাম দেয় তখনও কিন্তু তার অর্গানিক কেমিস্ট্রিটা শেষ ছিল না। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা এমন একটা চ্যাপ্টার, চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়। এই চ্যাপ্টারটাকে তুমি একদিন যদি অবহেলা করা শুরু করো, এই একদিনটা তোমার অ্যাডমিশন পর্যন্ত যাবে, কিন্তু শিওরলি যাবে। এবং তুমি অ্যাডমিশন পর্যন্ত তোমার ধৈর্য কুলাবে না যে এই চ্যাপ্টারটা আমি নিজে থেকে বসে ওই চ্যাপ্টারটা শেষ করি। সেজন্য এই চ্যাপ্টারটা যদি তোমার মাথায় সেট করে রাখতে হয়, সেজন্য তোমাকে সবসময়ই এই চ্যাপ্টারটার সাথে লেগে থাকতে হবে। প্রতিদিন দু একটা বিক্রিয়া ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলেই হচ্ছে তুমি ভালো করতে পারবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ক্লাসে পার্টিসিপেন্ট 33 জন। আচ্ছা, কেউ একজন গ্রুপে মেসেজ দাও, যদি আরো কেউ জয়েন করতে চায় তারা জয়েন করবে। তো আমরা জাস্ট আজকে কি বাকি আছে আমাদের, আমরা গত ক্লাসে কিন্তু এমিন পড়ছিলাম, তো এমিনের জাস্ট একটা শনাক্তকারী বিক্রিয়া বাকি আছে। তারপর হচ্ছে আমরা এমিনটা শেষ করে আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে। তো কার্বক্সিলিক অ্যাসিড শুধুমাত্র বাকি আছে আমাদের পড়ার, এই কার্বক্সিলিক অ্যাসিডটা শেষ করেই আমাদের অর্গানিক কেমিস্ট্রি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং বাকি কিছু আছে যেমন আইআর স্পেকট্রোস্কোপি, গ্লিসারিন, ফেনল, এরপর হচ্ছে ফেনল প্রস্তুতি, কিভাবে ফেনল প্রস্তুত করতে হবে, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, এগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে নাই যেহেতু আমি সেগুলা এখন আপাতত তোমাদের পড়াচ্ছি না, পরে যদি তোমাদের তোমরা বলো যে সেটা সেগুলো প্রয়োজন তখন কিন্তু তোমাদের আমি সেগুলো পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে গত ক্লাসে আমি বলছিলাম যে আমরা কি করতে পারি, আমরা HNO2, এটার নাম কি HNO2 নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, গত ক্লাসে কিন্তু মাত্র 20 জনের মতো ছিল, তো বাকি যারা আসছো আজকে ক্লাসে তারা কি আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখছো নাকি না দেখেই চলে আসছো ক্লাসে? তারা কি প্রিভিয়াস ক্লাসটা দেখছো, একটু রেসপন্স করো তো। রেসপন্স করো, ওকে। দুজন রেসপন্স করছে, আচ্ছা, তা অনেকেই দেখছে। ঠিক আছে, তো আমরা দেখো আমরা কি করতে পারি, 1 ডিগ্রি এমিন মনে করে 1 ডিগ্রি এমিন আমি লিখলাম CH3NH2। এই 1 ডিগ্রি এমিন কে আমরা কিভাবে শনাক্ত করতে পারি, এই তার সাথে HNO2 এর যদি বিক্রিয়া ঘটাই তাহলে কি সৃষ্টি হবে, কি তৈরি হবে, একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হবে, নাইট্রোজেন। এবং নাইট্রোজেন দেখেই আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যখন 1 ডিগ্রি এমিন এর সাথে এই HNO2 এর বিক্রিয়া ঘটাবো তখন বুদবুদসহ একটা বুদবুদের মতো কি তৈরি হবে, নাইট্রোজেন তৈরি হবে। আবার যখন আমরা 2 ডিগ্রি এমিন CH3NH3 এর সাথে HNO2 এর বিক্রিয়া ঘটাবো তখন কি তৈরি হবে বলতো, তখন কি তৈরি হবে, তখন হচ্ছে নাইট্রাসো এমিন তৈরি হবে, CH3 2 NH CH3 CH3 2 N CH3 2 N, তারপর হচ্ছে এখান থেকে একটা NO এখানে আসবে, CH3 2 N NO, এটা হচ্ছে নাইট্রোসো এমিন। এটার নাম হচ্ছে কি, নাইট্রোসো এমিন। তো আমরা যখন 2 ডিগ্রি এমিন এর সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তখন কি তৈরি হয়, নাইট্রোসো এমিন তৈরি হয়। এই যে নাইট্রোসো এমিন, এই নাইট্রোসো এমিন হচ্ছে একটু তৈলাক্ত, এই নাইট্রোসো এমিনটা কি একটু তৈলাক্ত এবং হলুদ বর্ণের, কি বর্ণের, হলুদ বর্ণের। তাহলে এই নাইট্রোসো এমিনটা হলুদ বর্ণের এবং তৈলাক্ত, তাহলে যখন 2 ডিগ্রি এমিনের সাথে আমি HNO2 বা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তখন তৈলাক্ত এবং হলুদ বর্ণের নাইট্রোসো এমিন তৈরি হবে। তাহলে গতদিন আমি এতটুকু পর্যন্ত বলছিলাম এবং আমার জাস্ট কিছু জিনিস বলা বাকি আছে, সেটা হচ্ছে আমরা যখন 3 ডিগ্রি এমিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তখন আসলে কি হবে, সেটা আমরা ভালো করে গত ক্লাসে জানতে পারিনি। তাহলে দেখো 3 ডিগ্রি এমিনের সাথে আমি বিক্রিয়া ঘটাই,
রেগুলেশনের তোমাদের যতটুকু নোট প্রয়োজন ততটুকু নোট দিয়ে দিবো। আসলে রেগুলেশনের নোটটা মানে আমার কাছে যে নোটটা আছে, তো ওই নোটটা মানে আমার মেডিকেলের সময়ে মানে যখন আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে ওই নোটটা প্রিপেয়ার করা। তো ওই নোটটা আমি যখন পড়ছিলাম আমি বারবার মানে প্রত্যেকটা লিখা যে আছে, মনে করো এইখানে লিখা যে তোমার CH2 এটা যখন পানির সাথে বিক্রিয়া করে H2O, তখন তোমার হচ্ছে HGSO4 কি লাগে, HGSO4 হচ্ছে তোমার প্রভাবক, আবার হচ্ছে H2SO4 লাগে প্রভাবক, তাপমাত্রা লাগে হচ্ছে 60°C, এটা এটা 2% দিতে হয়, এটা দিতে হয় 20% H2SO4, তারপর হচ্ছে তোমার এই কি তৈরি হয় অ্যালডিহাইড তৈরি হয় বা আস্তে আস্তে, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, এরকম একটা বিক্রিয়া। তো মনে করো আমি খাতায় কি করছি এই বিক্রিয়াটা লিখছি, প্রথমবার এই বিক্রিয়াটা লিখছি, তারপর হচ্ছে যখন আমি দ্বিতীয় টাইম পড়ছি তখন এইটার উপর কলম দিয়ে আবার আমি এই বিক্রিয়াটা লিখছি, তারপর যখন তৃতীয়বার পড়ছি তখন আবার কলম দিয়ে লিখছি। কারণ কি জন্য লিখছি, কারণ হচ্ছে যাতে কলম দিয়ে লেখার সাথে সাথে আমার মাথায় সেট হয়ে যায়। তো ওই নোটটা নোটটার উপর অনেক বেশি আঁকিঝুঁকি হয়েছে আর কি, আমি বারবার আঁকাইছি ওই নোটটার উপর, সেজন্য হচ্ছে ওই নোটটা একটু হিজিবিজি হয়ে গেছে, সেজন্য আমি একটু গুছানো ট্রাই করে তারপর হচ্ছে তোমাদের নোটটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো তোমরা চিন্তা করো না, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। এখন আসলো যে আমরা 3°amine, 3°amine বলতে কোন ধরনের অ্যামিন, CH3 3, মানে CH3 তিনটা থাকবে, এরপর হচ্ছে নাইট্রোজেন, তার সাথে কি দিব HNO2, মানে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া। 3°amine এর সাথে যদি নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি হবে, CH3 3 এটা থাকবে, তারপর হচ্ছে NH+, মানে একটা জটিল যৌগ তৈরি হবে, একটা জটিল যৌগ তৈরি হবে, এরপর হচ্ছে N+ CH3 3 N+, তারপর হচ্ছে NO2, ঠিক আছে, NH+ NO2। তো এই যৌগটা, এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল। কয়টা, তিনটা, এটা কি NH+, এটা কিসের আয়ন বলতে পারি আমরা, অ্যামোনিয়া, আর এটা কি নাইট্রয়, তাহলে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে দেখো 3° যে অ্যামিন আছে, এই 3° amine এর সাথে যখন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করবে তখন কি তৈরি হবে, এই ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে, এবং এটা হচ্ছে একটা লবণ টাইপের একটা যৌগ। এটা কি কোন ধরনের যৌগ, এটা একটা জটিল যৌগ এবং এটা হচ্ছে একটা লবণ টাইপের যৌগ, ঠিক আছে। তো আমরা এই ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট দেখে আমরা চিনতে পারবো হচ্ছে এটা হচ্ছে 3° একটা অ্যামিন। তাহলে দেখো 1° amine এর সাথে কি তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, কি সহ, বুদবুদ সহ। 2° amine এর ক্ষেত্রে কি তৈরি হয়, CH3 2, নাইট্রোস অ্যামিন তৈরি হয়, NNO, এটা হচ্ছে নাইট্রোস অ্যামিন। তো নাইট্রোস অ্যামিন এর কালার কি, কালার হচ্ছে হলুদ এবং তৈলাক্ত। 3° amine যেটা, 3° amine যখন HNO2 এর সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়, CH3 3 NH NO2, এটা তৈরি হয়, এবং এটা কি, এটা হচ্ছে একটা লবণাক্ত যৌগ বা লবণ টাইপ একটা যৌগ। তাহলে এগুলা দেখে আমরা কি করতে পারবো, 1° amine, 2° amine এবং 3° amine শনাক্ত করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অ্যারোমেটিক অ্যামিন যদি শনাক্ত করতে চাই, সেম আমাদের সেম প্রসিডিউর ফলো করতে হবে, অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করতে হবে। মনে করো একটা আমি অ্যানিলিন নিলাম, অ্যানিলিন কি, অ্যানিলিন গত ক্লাসে অনেকবার অ্যানিলিন নিয়ে বলা হয়েছে, এটা হচ্ছে কি অ্যানিলিন, তো এটা অ্যানিলিন কিনা এটা আমাকে শনাক্ত করতে হবে, সেজন্য আমি কি করব, এই যে HNO2 দিব। তবে এই বিক্রিয়ায়, আগে যে বিক্রিয়াগুলো আমরা দেখছিলাম এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের প্রভাবক হিসাবে কে ছিল, আগের বিক্রিয়াগুলো হচ্ছে প্রভাবক হিসাবে ছিল যে এই যে 1° amine এর সাথে CH3 NH2, এর সাথে যখন হচ্ছে NH NO2 বিক্রিয়া করলো তখন প্রভাবক হিসাবে কে ছিল, প্রভাবক হিসাবে ছিল হচ্ছে সোডিয়াম নাইট্রেট NNO3, প্রভাবক হিসাবে মেইনলি সোডিয়াম নাইট্রেট দিলে হয়, তবে HCl ও সাথে দিতে হয়, মানে HCl এবং সোডিয়াম নাইট্রেট ছিল প্রভাবক। তাহলে এই বিক্রিয়ার কে প্রভাবক থাকবে, সোডিয়াম নাইট্রেট এবং HCl প্রভাবক থাকবে। তবে এখানে আলাদা করে টেম্পারেচারটা মেনশন করতে হবে, এখানে থাকবে হচ্ছে NNO3, তারপর হচ্ছে HCl, এবং এখানে টেম্পারেচার থাকবে হচ্ছে 33°C। তাহলে দেখো
আমরা কি করলাম, অ্যানিলিন দিলাম, তার সাথে হচ্ছে HNO2, HNO2 দিলাম। অ্যানিলিনের সাথে যখন HNO2 বিক্রিয়া করবে এবং তাহলে প্রভাব কে থাকবে, NaNO3, এবং থাকবে প্রভাব হচ্ছে HCl। তাপমাত্রা কত হবে? 33°C। এবং কি তৈরি হবে? এখানে তৈরি হবে বেনজিন, তো বেনজিনের রিংটা থাকবে অবভিয়াসলি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি, NO আর হচ্ছে OH, NO তারপর হচ্ছে আমরা লিখতে পারি OH লিখতে পারি। তো এটাকে ভাঙলে এই যৌগটা হয়। তো এখন যদি আমরা কি করি, এটার সাথে এটার বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, এই যে OH, এই যে OH, এই OH টা চলে যাবে ডিরেক্টলি এই জায়গায়। এই OH টা কি করবে, NH2 কে প্রতিস্থাপিত করবে। তাহলে প্রতিস্থাপিত করলে এখানে তৈরি হবে হচ্ছে ফেনল। আর সাথে কি তৈরি হবে দেখো, এখানে কি আছে আমাদের, NH2 আছে, আর সাথে এখানে কি আছে, NO আছে। এই NO, NH2 এবং NO এর মধ্যে তোমরা দেখে আমি আশা করি তোমরা আইডিয়া করতে পারতেছো কি কি তৈরি হবে। এখান থেকে দুইটা N মিলে যাবে, মিলে গিয়ে তারা তৈরি করবে হচ্ছে N2। H2 আর O মিলে যাবে, মিলে তারা তৈরি করবে হচ্ছে H2। তাহলে কি তৈরি হলো দেখো, এই অ্যানিলিন, অ্যানিলিন হচ্ছে কি একটা অ্যারোমেটিক অ্যামিন। এই অ্যারোমেটিক অ্যামিন কে যদি আমরা শনাক্ত করতে চাই তাহলে আমরা কি নিলাম, নাইট্রাস অ্যাসিড নিলাম, প্রভাবক হিসাবে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড, তাপমাত্রা দিলাম হচ্ছে 33°C। তাহলে কি তৈরি হলো, তৈরি হলো হচ্ছে ফেনল, তারপরে তৈরি হচ্ছে কি, নাইট্রোজেন, তারপরে তৈরি হচ্ছে কি, পানি। এবং এই ফেনল দেখে আমরা কি শনাক্ত করব, যে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন। ঠিক আছে, তাহলে আমাদের আশা রাখি অ্যামিন এতটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট হবে, এবং এরপর তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। এখন আমি চলে যাব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি তোমরা সবাই চ্যাট বক্সে লিখে ফেলো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। COOH, জেসমিন লিখছে COOH, তারপর সবাই লিখতেছে, তার মানে হচ্ছে সবারই আইডিয়া আছে, সবাই পড়ছো। শর্মিলি, তারপর হচ্ছে সাইফুর, তারপর হচ্ছে বিনতে গুলাম মুস্তফা, তারপর হচ্ছে তাসফিয়া, সবাই লিখছে। ওকে, থ্যাংক ইউ তোমাদের। বাদন লিখছে, ওকে, তৌহিদা লিখছে। ওকে, তাহলে আমি সবারটা দেখতে পারি নাই, যদি সময় থাকে তাহলে একটু গল্প করার চেষ্টা করব। এখন আমরা দেখব যে কার্বক্সিলিক অ্যাসিড, সেটা পড়ার চেষ্টা করব। তো আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে কার্যকরী মূলক COOH। তো এই যে অ্যামিন, যেমন বিভিন্ন ডিগ্রি অ্যামিন হতে পারে, 1° অ্যামিন, 2° অ্যামিন, 3° অ্যামিন, তেমনি কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে হচ্ছে 1° কার্বক্সিলিক অ্যাসিড, 2° 3° এরকম হতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন টাইপের কার্বক্সিলিক অ্যাসিড দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডটা কিভাবে প্রস্তুত করা যায়। ঠিক আছে, ওকে। তো আমরা বিভিন্ন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড দেখি, যেমন এটা কার্যকরী মূলক হচ্ছে COOH। ঠিক আছে, কার্যকরী মূলক, তাহলে আমি প্রথমত হচ্ছে এই HCOOH এটার নাম কি বলতো, লিখো তোমরা সবাই লিখো, CH3COOH এটার নাম কি। তারপর হচ্ছে COOH এটার নাম কি, তোমরা 2, 3, 4 এই তিনটার নাম লিখো, লিখো তাড়াতাড়ি লিখো। সবাই কমেন্ট করতেছো কিনা, মিথান, মিথানেল, নেল কেন হবে বুঝলাম না, নেল তো হবে না, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, ওই অ্যাসিড। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে কি,
ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে ওইটার নাম কি, একদম 4 নম্বরে যেটা, এটার নাম কি, এটার নাম এটা হচ্ছে বেনজিন। আর সিডা বলো ওই যে মূলকটাকে কি বলে, ওইক মূলক, তাহলে এটার নাম কি, বেনজোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটার নাম জানলাম। তো এখন আসো, কার্বক্সিলিক অ্যাসিড তোমার দুই ধরনের হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড দুই ধরনের হতে পারে, সম্পৃক্ত সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড এবং অসম্পৃক্ত অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কয় প্রকার, তাহলে আমরা জানলাম যে কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে এবং অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। তো এখন সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড মূলক কোনগুলো, যেমন ধরো CH3COOH, এটা হচ্ছে একটা সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। কেন আমি তাকে সম্পৃক্ত বললাম, দেখো এই যে ফুল মূলকটা আছে, এই মূলকের মধ্যে কি কোনো ডাবল বন্ড আছে, কোনো ডাবল বন্ড নাই। তাহলে যদি কার্বক্সিলিক অ্যাসিড মূলকের চেইনের মধ্যে, এই ফুল মূলকের চেইনের মধ্যে যদি কোনো ডাবল বন্ড না থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সেটা কি, একটা সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখন আমি যদি লিখি CH2 ডাবল বন্ড CH3 ডাবল বন্ড CH3COOH, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, দেখো এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, দেখো তার মধ্যে ফুল চেইনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, তাহলে সেটা হচ্ছে একটা অসম্পৃক্ত অসম্পৃক্ত কার্বক্সিলিক অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। কারণ হচ্ছে তার চেইনের মধ্যে কি আছে, একটা ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড যদি থাকে চেইনের মধ্যে, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, আর যদি চেইনের মধ্যে ডাবল বন্ড না থাকে, তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা এখন কিছু সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডের কি শিখব, নাম শিখব এবং হচ্ছে তাদের ফর্মুলা শিখব। এগুলা পরীক্ষায় আসে, এগুলা এমসিকিউতে হঠাৎ চলেও আসতে পারে, সেজন্য চলে আসতে পারে না, আসবে, ঠিক আছে। তো কিছু সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড প্রথমত হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। তোমরা বইয়ে প্রোপানোয়িক অ্যাসিডের ফর্মুলা তোমরা দেখে নিবা, স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা তোমরা দেখে নিবা, পামিটিক অ্যাসিডের ফর্মুলা তোমরা দেখে নিবা। আচ্ছা, প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে মেইনলি এই CH3COOH, এটাকে বলে প্রোপানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, কিরকম স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা, স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এই যে C17H35COOH, এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তারপর হচ্ছে পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড হচ্ছে C17H31 মনে হয়, তারপর হচ্ছে COOH, এটা হচ্ছে কি, পামিটিক অ্যাসিড, এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, C17H35COOH, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে আমরা কিছু অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড দেখবো, যে তাদেরকে অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে তারা এর মধ্যে ডাবল বন্ড আছে। এই যেটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাক্রোলিক অ্যাসিড, ঠিক আছে। তারপর হচ্ছে অলিক অ্যাসিড, মেনলি অলিক উচ্চারণটা হবে অলিক অ্যাসিড, তারপর হচ্ছে লিনোলিক অ্যাসিড। তাহলে তোমরা বলতো যে স্টিয়ারিক অ্যাসিড এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, স্টিয়ারিক অ্যাসিড সম্পৃক্ত না অসম্পৃক্ত, ওকে।
ওকে সরি এটা হচ্ছে C17H31C ডাবল ওইচ আর পামিটিক অ্যাসিডটা সেটা হচ্ছে C15H31C ডাবল ওইচ ওকে তাহলে আমরা জানলাম যে সম্পৃক্ত অ্যাসিডের মধ্যে ডাবল বন্ড থাকে না অসম্পৃক্ত অ্যাসিডের মধ্যে ডাবল বন্ড থাকে সম্পৃক্ত অ্যাসিড হচ্ছে প্রোপামিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড পামিটিক অ্যাসিড হচ্ছে C15H31C ডাবল ওইচ অসম্পৃক্ত অ্যাসিড হচ্ছে তোমার অ্যাক্রোলিক অ্যাসিড এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH ডাবল ওইচ তারপর হচ্ছে ওলিক অ্যাসিড C17H33C ডাবল ওইচ লিনোলিক অ্যাসিড বিস্তারিত জানতে হবে বায়োকেমিস্ট্রি বিস্তারিত না মানে মিডিয়াম লেভেলের একটা নলেজ রাখতে হবে তো এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে হয় সেভাবে সেটা আমরা সেখানে চলে যাব তাহলে আমরা চলে গেলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি প্রথমত হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে একটা 1 ডিগ্রি অ্যালকোহল আমি লিখি মনে করো আর ওএইচ এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল এই যে আর ওএইচ এর সাথে আমি কি যোগ করব তোমাদের অনেক বিক্রিয়া তোমরা আগে দেখছিলা যে K2 Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2O7 ঠিক আছে বা এটাকে পারম্যাঙ্গানেটও বলে তো এটার সাথে যদি আমি কি নেই প্রভাবক হিসেবে H2SO4 নেই তাহলে দেখো এই দুইটা যখন প্রভাবক থাকে তোমাদের আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করো জিঙ্ক এবং HCl তারা যখন প্রভাবক থাকে তখন তারা কি করে বলতো জিঙ্ক আর HCl হাইড্রোক্লোরিক এসে যখন প্রভাবক থাকে তখন তারা জার্মান অক্সিজেন উৎপন্ন করে আবার K2Cr2O7 তারা যখন এই পটাশিয়াম ডাইক্রোমেট যখন কি থাকে প্রভাবক হিসেবে এবং সাথে প্রভাবক হিসেবে থাকে হচ্ছে H2SO4 তখন এখানে একটা জার্মান অক্সিজেন উৎপন্ন হয় কি তৈরি হয় একটা জার্মান অক্সিজেন তাহলে একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো এখানে কি তৈরি হবে আমি একটা এখানে এই 1 ডিগ্রি অ্যালকোহলটাকে আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করি হচ্ছে এরকম যে R CH2OH বা ROH আমরা দিলেও পারতাম তবে সেটা একটু কঠিন হয়ে যায় তোমাদের বোঝার জন্য সেটা পরবর্তীতে বলবো তাহলে RCH2OH এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তো তার সাথে আমি কি দিলাম প্রভাবক হিসাবে এই দুইটা দিলাম তাহলে কি হলো এই দুইটা যখন প্রভাবক হিসেবে থাকবে তখন হচ্ছে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে এখন দেখো এই যে CH2 এই H2টা কি করবে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে পানি তৈরি করবে H2O তৈরি করবে আর কি তৈরি হবে এই H2টা যদি চলে যায় তাহলে কি থাকবে এখানে COH থাকবে তাহলে এখানে কি থাকলো আর COH তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এই জিনিসটা কি একটা বলতো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড এই অ্যালডিহাইডটা আমরা নেব তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আর COH তো তার সাথে আবার আমরা দেব কি K2Cr2O7 আর হচ্ছে থাকবে কি H2SO4 তাহলে কি তৈরি হবে একটা জার্মান অক্সিজেন এই একটা জার্মান অক্সিজেন যখন এই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে তখন এটা এখানে এসে কার্বনের সাথে বিক্রিয়া করে আর COOH তৈরি করবে তাহলে এই যেটা তৈরি হলো এটা কি তাহলে একটা 1 ডিগ্রি একটা 1 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলাম আমরা 1 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি অ্যালকোহলকে কাজে লাগিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি তোমরা সবাই প্রত্যেকটা জিনিস নোট করবো অনেক সময় আমি যেমন আগের অনেক বিক্রিয়াতে আমি বইয়ের বাইরে থেকে বলছি তো এখন আসো অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যালকাইল সায়ানাইড থেকে যদি আমরা কি করতে হয় কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে হয় তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো সায়ানাইডের কার্যকরী মূল কি সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড এল
এটা হচ্ছে সায়ানাইডের কার্যকরী মূলক। সায়ানাইড জিনিসটা কি, সায়ানাইড হচ্ছে একটা বিষাক্ত মূলক। সায়ানাইডটা যখন কারোর সাথে মনে করো মিথাইল সায়ানাইড বা এই যে সায়ানাইডটা হচ্ছে একটা বিষ, সায়ানাইডটা মূলত কি একটা বিষ। তো যখন আগে যখন প্রাচীনকালে মানুষকে মানে আগে তো প্রাচীনকালে ফাঁসি কম দেওয়া হতো, তো তখন যারা হচ্ছে মানে যাদেরকে মানে ফাঁসির অপরাধী যারা, তো তাদেরকে বিষ খাইয়ে মারা হতো। আর আমি শুনছিলাম যে সক্রেটিসকে এই সায়ানাইড মানে খাইয়ে মানে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল আর কি। সক্রেটিস তো অনেক বড় একজন দার্শনিক ছিলেন, সক্রেটিস তোমরা সবাই চিনার কথা ওনাকে। তো আমরা এই অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল এটা হচ্ছে সায়ানাইডের কার্যকরী মূলক। তাহলে অ্যালকাইল সায়ানাইড বলতে কি বুঝো, এই সায়ানাইডের কার্যকরী মূলকের সাথে কি লাগবে, জাস্ট অ্যালকাইল মূলকটা এড হবে, তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে অ্যালকাইল সায়ানাইড। তাহলে আমি এড করি CH3CH2C(N), তাহলে এটা কি হয়ে গেছে দেখো, এর আগে আমি CH3CH2 ইথাইল মূলকটা যুক্ত করছি, তাহলে এটা কি একটা অ্যালকাইল সায়ানাইড। তার সাথে আমি দুই মূল পানি H2 যোগ করবো এবং প্রভাব হিসেবে থাকবে হচ্ছে HCl। তাহলে কি হবে দেখো, এখানে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড, কি তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি। এই যে টু এইচ টু ও এখানে এটাকে যদি আমরা ভালো করে ভাঙি, এটাকে যদি আমরা ভালো করে ভাঙি, তাহলে আমরা কি দেখবো এখানে কি আছে, চারটা হাইড্রোজেন আছে, দুইটা অক্সিজেন আছে, চারটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন। ওকে, তো আমার এখানে আছে হচ্ছে CH3CH2 আর সি ডাবল বন্ড এন। এখন আমার কি দরকার, এইখানে এই যে সি ডাবল বন্ড এন, এখানে যদি সি ডাবল ও এইচ তৈরি করতে হয়, তাহলে আমার এখান থেকে দুইটা অক্সিজেন নিতে হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন নিতে হচ্ছে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন নিলাম, এখান থেকে দুইটা অক্সিজেন নিলাম, তাহলে কি তৈরি হলো, এখানে সি ডাবল ও এইচ তৈরি হলো, CH3CH2C(OH). তাহলে এখান থেকে কি বের করলাম, এখান থেকে বাকি থাকলো হচ্ছে নাইট্রোজেন, আর এখান থেকে বাকি থাকলো হচ্ছে তিনটা হাইড্রোজেন, তাহলে কি তৈরি হলো দেখো NH2, অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে দেখো এই অ্যালকাইল সায়ানাইড, তার সাথে যদি আমি দুই মূল পানি দেই, তাহলে আমার কি তৈরি হচ্ছে, একটা 1 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং সাথে তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে আমরা অ্যালকাইল সায়ানাইড থেকেও কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। বুঝতে পারছো কিনা তোমরা সবাই, এ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা সবাই বুঝতে পারলে রেসপন্স করো। আমাদের সাথে এখন আছে ক্লাসে 31। ওকে, এখন দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড তোমরা সবাই অ্যালকাইল হ্যালাইড কিসটা জানো, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে যে এই যে CH3CH2Cl এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড, এই গ্রুপটা কি অ্যালকাইল গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে হ্যালাইড গ্রুপ, তাহলে এটা নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করবো, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো। সেজন্য এই বিক্রিয়ার দুইটা ধাপে সম্পন্ন হয়, প্রথম ধাপে কি হয় আর দ্বিতীয় ধাপে কি হয় তোমাদের বলছি। প্রথম ধাপে এই অ্যালকাইল হ্যালাইডটা পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে, পটাশিয়াম সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এই অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করে হচ্ছে CH3CH2Cl, মানে হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। আর আমরা একটু আগেই দেখছি যে অ্যালকাইল সায়ানাইড থেকে কিভাবে কি তৈরি করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হয়, আর কি তৈরি হবে KCl। তাহলে এই অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা এখন কি করবো, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবো, তাহলে কি দিতে হবে, দুই মূল পানি, আর দিতে হবে হচ্ছে HCl প্রভাব হিসেবে কিছু তাপমাত্রা দিতে হবে। তাহলে কি হবে দেখো, CH3CH2COOH আর কি NH3। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হলে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করিয়ে তারপর হচ্ছে আমরা তৈরি করবো অ্যালকাইল সায়ানাইড, তারপর হচ্ছে অ্যালকাইল সায়ানাইড থেকে যেভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে হয় সেই প্রসিডিউরটা আমরা ফলো করবো, একদম ইজি। ওকে, তাহলে এখন আমরা তৈরি করব হচ্ছে দেখো, আমরা অনেকগুলো বিক্রিয়া প্রস্তুতিতে কি পাইছি, গ্রিগনার বিকারক। এই গ্রিগনার বিকারক দিয়ে কত জিনিস দিয়ে প্রস্তুত করা যায়, গ্রিগনার বিকারক হতে। তাহলে গ্রিগনার বিকারকের ফর্মুলাটা কিরকম, R Mg Cl,
আর মানে কি অ্যালকাইল এনজি মানে এমজি, আর সিএল মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে এক্স এক্স মানে হচ্ছে হ্যালোজেন বোঝায়, এক্স মানে কি বোঝায় হ্যালোজেন গ্রুপ বোঝায়, মানে আর এমজি এক্স এটা হচ্ছে লিগনার্ড বিকারকের একটা ফর্মুলা। তাহলে আমি একটা লিগনার্ড বিকারক বানাই CH3 এমজি সিএল, এটা হচ্ছে একটা লিগনার্ড বিকারক, কারণ হচ্ছে এখানে অ্যালকাইল গ্রুপ আছে, এমজি আছে, ম্যাগনেসিয়াম আছে, আর কি আছে একটা হ্যালোজেন গ্রুপ আছে, সিএল আছে। তো এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি। সেজন্য অ্যালকোহল সরি অ্যালকোহল বলছি, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। সেজন্য আমরা কি দিব, এই গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা CO2 দিব, কি দিব কার্বন ডাইঅক্সাইড। ক্লাসের সময় আছে কিনা এখনো? আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা কি দিব কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি হবে দেখো, তাহলে কি হচ্ছে এই গ্রুপ CH3 এমজি সিএল তার সাথে দিলাম হচ্ছে আমি কার্বন ডাই অক্সাইড CH3 সি ডাবল ও। এই সি ডাবল ওটা এটাকে ভাঙে যদি তাহলে কি হবে সি ডাবল ও, এরকম ভাবে লিখতে পারে। এই সি ডাবল ওটা এই জায়গায় আসবে কার্বনের সাথে, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইডের মধ্যখানে CH3 এর সাথে বন্ধন গঠন করবে, তাহলে আর কি থাকবে এমজি সিএল। তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে CH3 সি ডাবল বন্ড ও ও এমজি সিএল এটা তৈরি করবে। এই যেটা তৈরি হলো এক নাম্বার, দুই নাম্বার ধার CH3 সি ডাবল বন্ড ও ও তারপর হচ্ছে এমজি সিএল। এখানে যদি আমি কি দেই H প্লাস আয়ন দেই বা H2O দেই, পানি দেই, পানি দেই, তাহলে H2O কে ভাঙলে কি হয় H প্লাস আর হচ্ছে OH মাইনাস। তাহলে এই যে এইচ প্লাস, এই এইচ প্লাসটা এখানে এসে যুক্ত হবে আর এমজিসিএলটা হচ্ছে ওইচ এর সাথে যুক্ত হবে। তাহলে এমজিসিএল ওইচ এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে এমজি ওএইচ সিএল, এটা চলে গেল। আর এইচ প্লাসটা এসে যুক্ত হবে এই জায়গায়, তাহলে কি তৈরি হবে CH3 সি ডাবল ও, আর এইচ প্লাস যদি যুক্ত হয় তাহলে কি হবে এইচ। ঠিক আছে, লিগনার বিকারক থেকে আমরা কিভাবে এটা প্রস্তুত করতে পারি। ক্লাসের কতক্ষণ আছে আমি একটু দেখে নেই, এক মিনিট আছে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে একটা লিগনার বিকারক, তার সাথে আমি কি দিলাম কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যদি ভেঙে লিখি মানে তোমাদের বোঝানোর জন্য লিখলাম সি ডাবল ও, তাহলে এটাকে আমরা এই কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়ার মাধ্যমে কি হয় এমজি ম্যাগনেসিয়াম এবং CH3 অ্যালকাইল মূলকের মধ্যখানে এখানে এসে সে অংশ বিক্রিয়া অংশগ্রহণ করে এবং সে কার্বনের সাথে এবং ওইদিকে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়, তাহলে কি তৈরি করে CH3 সি ডাবল ও এমজি সিএল। এটাকে যদি আমরা কি করি পানির সাথে এটার সাথে বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া ঘটাই টেম্পারেচার দিয়ে, তাহলে কি হবে এইচ প্লাসটা এখানে এসে যুক্ত হবে এবং এমজিসিএল ওএইচ এর সাথে আলাদাভাবে প্রতিস্থাপিত হয়ে এমজি ওএইচ সিএল তৈরি করবে। আর কি তৈরি হলো এখানে CH3 সি ডাবল ওএইচ, এটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। তাহলে তোমরা এটা বুঝতে পারছো কিনা গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে হচ্ছে 5 মিনিট পরে আমরা আবার শুরু করব এবং কার্বক্সিলিক অ্যাসিড আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বেশি বাকি নেই, কার্বক্সিলিক অ্যাসিড শেষ করতে মানে কিছুটা বাকি আছে। ওকে, সবাই 5 মিনিট পরে আবার আসবো।